2022 সালে রিলিজ হওয়া একটি চমৎকার সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ফ্রেডি। দুর্দান্ত এই সিনেমাটিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করে কার্তিক আরিয়ান, যেখানে দেখানো হয় একজন সাদাসিদের ছেলে কিভাবে একজন খুনিতে পরিণত হয়। আর আজকের ভিডিওতে আমি এই সিনেমার গল্পটিকে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের একটি ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে ফ্রেডি জিনওয়ালা। ফ্রেডি ছোটবেলা থেকেই একজন ইন্ট্রোভার্ট এবং আনসোশাল ব্যক্তি, আর পেশায় সে একজন ডেন্টিস্ট। গত 5 বছর ধরে সে একটি ম্যারেজ ওয়েবসাইটে তার সোলমেট বা জীবন সঙ্গিনীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সকল মেয়েই তার সাথে কথা বলার পর এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাকে রিজেক্ট করে দেয়। কারোর সাথে না মেশায় তার আচরণ সকলের থেকে কিছুটা অদ্ভুত। তো ফ্রেডি প্রতিবার ডেট করতে একটি রেস্টুরেন্টে যায় যার নাম হচ্ছে ব্লু ক্যাফে। এবারও সে এখানে একটি মেয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এই মেয়েটিও তাকে রিজেক্ট করে দেয়। এরপর ফ্রেডির সাথে একটি কচ্ছপকে দেখানো হয় যার নাম হচ্ছে হার্ডি। হার্ডি হচ্ছে তার একমাত্র বন্ধু যার সাথে সে তার অবসর সময়গুলো কাটায়। ফ্রেডির আপন বলতে তার একজন আন্টি আছে যার নাম পার্সিস। এই পার্সিস আন্টি সব সময় তার খোঁজ খবর রাখে। ফ্রেডি যেহেতু অনেকদিন ধরে চেষ্টার পরেও কোনো মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না, তাই তার প্রতিবেশীরাও এটা নিয়ে তার সাথে মজা করে। এরই মধ্যে একদিন ফ্রেডি তার আন্টি সহ একটি বিয়ের অনুষ্ঠানে যায়। এই বিয়েটা সহ তার কম বয়সী সকল ছেলেদের বিয়ে হওয়ায় তার আন্টি চায় সেও দ্রুত বিয়ে করুক। এই সময় তারা এখানে একটি মেয়েকে দেখতে পায় যার নাম কাইনাজিরানি। ফ্রেডি তখন তার আন্টির কথায় যখন কাইনাজের সাথে কথা বলতে যায়, সেই সময় সেখানে একটি লোক চলে আসে যার নাম রুস্তম ইরানি। আর এই রুস্তম হচ্ছে কাইনাজের হাজব্যান্ড, অর্থাৎ কাইনাজ বিবাহিত। তো রুস্তম এখানে ফ্রেডির সাথে বাজে বিহেভ করে, কারণ তার কাছে মনে হয় সে তার স্ত্রীর সাথে ফ্লার্ট করছে। যদিও ফ্রেডির কোনো দোষ নেই, কারণ সে জানতো না কাইনাজ বিবাহিত। সেই সাথে রুস্তম কাইনাজের সাথেও খারাপ ব্যবহার করে, কারণ সে চায় না সে অন্য কোনো ছেলের সাথে কথা বলুক, যার মানে দাঁড়ায় রুস্তম একজন সন্দেহপ্রবণ মানুষ। অপরদিকে ফ্রেডি কাইনাজকে দেখার পর সে কোনোভাবেই তাকে ভুলতে পারছে না। স্বপ্ন থেকে শুরু করে সব জায়গায় সে কাইনাজকেই দেখতে পায়। এমন সময় একদিন কাইনাজ তার দাঁতের সমস্যা নিয়ে তার ক্লিনিকে আসে। তার এই সমস্যার জন্য তার এক ফ্রেন্ড ফ্রেডিকে রিকমেন্ড করেছিল। তো ফ্রেডি কাইনাজকে তার ক্লিনিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ এটা ছিল তার কাছে একদমই আনএক্সপেক্টেড। ট্রিটমেন্ট এবং চেক আপের কারণে কাইনাজ প্রায় প্রতিদিনই তার ক্লিনিকে আসতে থাকে, যার কারণে ফ্রেডি এক সময় তাকে ভালোবেসে ফেলে। সে কাইনাজকে একবারের জন্য দেখতে প্রতিদিন রাতে তার বাসার নিচে অপেক্ষা করে। একদিন কাইনাজ তার এক ফ্রেন্ডের সাথে দেখা করে একটু দেরিতে বাসায় ফেরে, আর এই কারণে রুস্তম তার উপর রেগে গিয়ে তার গায়ে হাত তোলে। ওই সময় বাসার নিচে থাকা ফ্রেডি সেটা দেখতে পায়। এটা দেখে সে অনেক অস্থির হলেও এখানে তার কিছুই করার ছিল না। পরের দিন ফ্রেডি কাইনাজকে চেক আপের কথা বলে একটি পার্কে ডেকে নেয়। এখানে সে অনেকভাবেই কাইনাজের মন ভালো করার চেষ্টা করে। এরপর থেকেই কাইনাজও ফ্রেডিকে পছন্দ করতে শুরু করে, আর একসময় সেও তাকে ভালোবেসে ফেলে। এরই মধ্যে একদিন হঠাৎ করেই কাইনাজ তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। ফ্রেডি তখন অস্থির হয়ে কাইনাজের বাসায় ছুটে যায়। সেখানে সে দেখতে পায় রুস্তম আবারও কাইনাজকে অনেক খারাপভাবে মেরেছে। এটা দেখে সে পরিষ্কার বুঝতে পারে কাইনাজ এখানে ভালো নেই, তাই সে এখানে কাইনাজকে তার ভালোবাসার কথা বলে এবং তাকে বিয়ে করতে চায়। তবে কাইনাজ যেহেতু বিবাহিত, তাই সে বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত। এরপর ফ্রেডি ওই দিন অনেক চিন্তা করে একটা সলিউশন বের করে এবং সে আবারও কাইনাজের সাথে দেখা করে। সে তাকে বলে তারা তখনই এক হতে পারবে যখন রুস্তম তাদের মধ্যে আর বাধা হয়ে থাকবে না। তাই সে ঠিক করেছে সে রুস্তমকে খুন করবে, কিন্তু কাইনাজ এমনটা করতে চায় না, কারণ আর যাই হোক রুস্তমকে খুন করা তাদের উচিত হবে না। তবে আর কোনো রাস্তা না থাকায় ফ্রেডি তাকে কনভিন্স করে। রুস্তমের নির্যাতন থেকে মুক্ত হতে কাইনাজ তখন রাজি হয়। এরপর একদিন রাতে রুস্তম যখন জগিংয়ে বের হয়, তখন ফ্রেডি পেছন দিক থেকে এসে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। রুস্তমকে খুন করার পর সে এক সপ্তাহের জন্য তার ফার্ম হাউসে যায় যাতে করে পুলিশ তাকে সন্দেহ না করে। এখানে আমরা তাকে অনেক খুশিতে দেখতে পাই, কারণ আর কয়েকদিন পরই ফাইনালি সে তার সোলমেটকে বিয়ে করতে যাচ্ছে। অপরদিকে রুস্তম যখন খুন হয়, তখন রাস্তা একদমই ফাঁকা থাকায় পুলিশও কোনো ক্লু খুঁজে পায়নি। তো এক সপ্তাহ পর ফ্রেডি আবারও মুম্বাই ফিরে আসে, আর সে সোজা চলে যায় কাইনাজের সাথে দেখা করতে। আর এখানেই এই সিনেমার আসল টুইস্ট আমাদেরকে দেয়া হয়।
সে এখানে কাইনাজের বাসায় তার সাথে অন্য একটি ছেলেকে দেখতে পায় যার নাম রেমন্ড। আর এই রেমন্ড হচ্ছে কাইনাজের বয়ফ্রেন্ড। অর্থাৎ রেমন্ড এবং কাইনাজ মিলে প্ল্যানিং করে ফ্রেডিকে দিয়ে রুস্তমকে খুন করায়। রুস্তম একটি রেস্টুরেন্টের মালিক যার নাম লাইট অফ পার্সিয়া। এই রেস্টুরেন্টের মালিক হওয়ার জন্য কাইনাজ তাকে বিয়ে করে। এরপর তার পরিচয় হয় রেমন্ডের সাথে। রেমন্ড ব্লু ক্যাফে রেস্টুরেন্টের একজন শেফ হওয়ায় সেখানে সে ফ্রেডিকে দেখে। এরপর কাইনাজ ফ্রেডিকে তার প্রেমের জালে ফেলে তাকে দিয়ে রুস্তমকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। ফ্রেডি এখানে বুঝতে পারে কাইনাজের ভালোবাসাটা ছিল একটা অভিনয়, সে মূলত তাকে ব্যবহার করেছে। কাইনাজ এবং রেমন্ড তাকে থ্রেট করে সে যেন সব কিছুই ভুলে যায়। এইসব বিষয়ে সে যদি কখনো মুখ খুলে তবে তারা তাকে পুলিশে দেবে, কারণ তাদের কাছে তার বিরুদ্ধে রুস্তমকে খুন করার অনেক প্রমাণ রয়েছে। তো ফ্রেডি কাইনাজের এমন আচরণে অনেক কষ্ট পায়। এই অল্প দিনেই সে কাইনাজকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, ফলে কাইনাজের দেয়া এই ধোকা তার ইগোকে হার্ট করে। লাইট অফ পার্সিয়ার মালিক এখন কাইনাজ হওয়ায় সে এই রেস্টুরেন্টে তার সাথে দেখা করতে যায়। সে কাইনাজকে তার এমন কাজের জন্য সরি বলতে বলে। সে শুধু একটা সরি বললে সে সব কিছুই ভুলে যাবে, কিন্তু সরি না বলে কাইনাজ এবং রেমন্ড আবারও তাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ফ্রেডি ঠিক করে সে এর বদলা নেবে, তাই সে তাদেরকে ফলো করে এবং তারা যখন বাসা থেকে বের হয়ে যায় তখন সে নকল একটি চাবি বানিয়ে তাদের বাসায় ঢোকে। সে তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং কাইনাজের ফেস ওয়াশের জায়গায় লিকুইড ডিটারজেন্ট রেখে দেয়। সোডিয়াম সালফেটে অ্যালার্জি থাকায় এটা তার স্কিনে দাগ তৈরি করবে। তো রাতে তারা বাসায় ফিরে ঘুমের ওষুধ মেশানো সেই খাবার খেয়ে ফেলে এবং কাইনাজ ফেস ওয়াশ ভেবে সেই ডিটারজেন্ট ব্যবহার করে তারা ঘুমিয়ে পড়ে। এরপর ফ্রেডি আবারও তাদের বাসায় আসে এবং রেমন্ডের ফোনে থাকা সকল প্রমাণগুলো ডিলিট করে দেয়। সে কাইনাজের ফোন থেকে তার ফোনে একটা মেসেজ পাঠায়, সেই সাথে সে তাদের গাড়ির ব্রেক নষ্ট করে দেয়। অপরদিকে অ্যালার্জির কারণে কাইনাজের ঘুম ভেঙে গেলে সে তার ফেসে অনেকগুলো দাগ দেখতে পায়। সে তখন দ্রুত রেমন্ডকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। তবে কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় গাড়ির ব্রেক কাজ করছে না, ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আর এটাই ছিল ফ্রেডির প্ল্যান। তবে ভাগ্য ভালো থাকায় কাইনাজ এবং রেমন্ড এই যাত্রায় বেঁচে যায়। পরের দিন কাইনাজ জানতে পারে তার রেস্টুরেন্টে একজন কাস্টমারের খাবারে টিকটিকি পাওয়া গেছে। সে এটি একটি অনলাইন রিভিউ গ্রুপে পোস্ট করে, ফলে ফুড সেফটি অথরিটি কিছুদিনের জন্য তার রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়। তারা তখন রেস্টুরেন্টে ছুটে যায় এবং জানতে পারে এই রিভিউটি দিয়েছে ফ্রেডি। কাইনাজ বুঝতে পারে তাদের সাথে যা হচ্ছে সবকিছুর পেছনে সেই রয়েছে। এরই ফাঁকে ফ্রেডি আবারও তাদের বাসায় গিয়ে রেমন্ডের ল্যাপটপ থেকে সোশ্যাল মিডিয়াতে তার এবং রেমন্ডের একটি অন্তরঙ্গ ছবি আপলোড করে দেয়। রুস্তমের মৃত্যুর অল্প দিনের মধ্যেই এমন একটি ছবি সবার সামনে আসায় পরিবার এবং সমাজের চোখে কাইনাজের উপর একটা খারাপ প্রভাব পড়ে। তাই সে এবং রেমন্ড ফ্রেডির উপর রেগে গিয়ে তার বাসায় যায় এবং তাকে প্রচণ্ড মারধর করে। কিন্তু সেই সময় সেখানে পুলিশ চলে আসে, কারণ এটাও ছিল ফ্রেডির প্ল্যানের একটা অংশ। সে আগে থেকেই অনুমান করেছিল কাইনাজ এবং রেমন্ড তার কাছে আসবে। কাইনাজ এখানে চালাকি করে পুলিশকে বলে দেয় ফ্রেডি তার হাজবেন্ডকে খুন করেছে। ফ্রেডি তাকে ভালোবাসে, এই কারণে সে রুস্তমকে খুন করে তাকে পাওয়ার জন্য। সে এবং রেমন্ড যখন পুলিশকে তাদের ফোন থেকে প্রমাণ দেখাতে যাবে তখন সেখানে তারা কিছুই খুঁজে পায় না, কারণ ফ্রেডি সেগুলো আগেই ডিলিট করে দিয়েছে। তাই পুলিশ তাদের কথাকে বিশ্বাস না করে উল্টো তাদেরকে সাবধান করে দেয় তারা যেন ফ্রেডিকে আর বিরক্ত না করে। সেই সাথে ফ্রেডি তাদের বিরুদ্ধে কোনো কেস ফাইল না করায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এরপর একদিন রেমন্ড কিছু লোক নিয়ে আবারও ফ্রেডির বাড়িতে ভাঙচুর চালায় এবং তার বেস্ট ফ্রেন্ড হার্ডিকে নিয়ে গিয়ে তাকে মেরে তার স্যুপ বানিয়ে খেয়ে ফেলে। এটা জানার পর ফ্রেডি ভীষণ কষ্ট পায়, কারণ হার্ডি ছিল তার একমাত্র বন্ধু। তাই হার্ডির খুনের বদলা হিসেবে সে আবারও একটি প্ল্যান করে। সে ফুটপাতে থাকা একটি লোককে টাকা দিয়ে তার মাধ্যমে পুলিশকে একটি গাড়ির নাম্বার বলে দেয়, যেই গাড়িটি দিয়ে ওই দিন রাতে রুস্তমকে খুন করা হয়েছিল। আর পুলিশ জানতে পারে এই নাম্বারের গাড়িটি হচ্ছে ফ্রেডির। এটা জানার পর পুলিশ তার সাথে দেখা করতে তার বাসায় যায়। সে তাদেরকে বলে গাড়িটি তার হলেও সেই সময় সেটি চালাচ্ছিল অন্য কেউ। কাইনাজ তার পেশেন্ট হওয়ায় ওই দিন সে কিছুক্ষণের জন্য তার গাড়িটি চেয়ে নেয়, আর সে যখন গাড়িটি তাকে ফেরত দেয় তখন সেটার অনেক জায়গায় ড্যামেজ হয়ে গিয়েছিল। এক জায়গায় সে রক্তের দাগও দেখতে পায়। পরে সে ফাইন্ড আউট করে রেমন্ড এবং কাইনাজ মিলে রুস্তমকে খুন করেছে। সে তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা তাকে থ্রেট করে, সে পুলিশকে কিছু বললে তারা তাকেও মেরে ফেলবে।
এখানে প্রমাণ হিসেবে সে পুলিশকে কাইনাজের নাম্বার থেকে আসা একটি মেসেজ দেখায়, যেটি ওইদিন রাতে সে নিজেই তার ফোনে পাঠিয়েছিল। এছাড়াও সে তাদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে রেমন্ড তার বাসায় তাণ্ডব চালিয়ে হার্ডিকে তুলে নিয়ে যায়। এটা দেখে পুলিশ বুঝতে পারে রুস্তম খুন হওয়ার পেছনে রেমন্ড এবং কাইনাজের হাত রয়েছে, তাই তারা কাইনাজকে কল করে তাকে এবং রেমন্ডকে পুলিশ স্টেশনে যেতে বলে। এরপর ফ্রেডি কাইনাজকে কল করে এবং বলে সেই পুলিশকে বলে দিয়েছে রেমন্ড এবং সে মিলে রুস্তমকে কিভাবে খুন করেছে, আর পুলিশও সেটা খুব সহজেই বিশ্বাস করে নেয়। তবে এখনও সবকিছু ঠিক করা সম্ভব যদি সে ফ্রেডিকে সরি বলে। তো বাধ্য হয়ে কাইনাজ তার কথায় রাজি হয়। ফ্রেডি তখন তাদেরকে তার ফার্ম হাউসে আসতে বলে, সেই সাথে তাদেরকে বাসা থেকে একটা স্যুটকেসও নিয়ে আসতে বলে। এখানে রেমন্ড এবং কাইনাজ ঠিক করে এই সুযোগে তারা ফ্রেডিকে খুন করে সব সময়ের জন্য এই ঝামেলা থেকে মুক্ত হবে। এই উদ্দেশ্যেই তারা লাগেজ নিয়ে ফ্রেডির ফার্ম হাউসে পৌঁছায়। সুযোগ বুঝে তারা ফ্রেডিকে মারতেই যাচ্ছিল, তবে ফ্রেডি চালাকির সাথে তাদেরকে বেঁধে ফেলে। সেই সাথে কোনো প্রকার অ্যানেস্থেশিয়া ব্যবহার না করেই সে তাদের সকল দাঁত তুলে ফেলে এবং তাদেরকে জীবিত অবস্থাতেই তার ফার্ম হাউসে মাটি চাপা দিয়ে দেয়। আর এভাবেই সে ভালোবাসায় ধোকা খেয়ে তার প্রতিশোধের সমাপ্তি ঘটায়। অপরদিকে রেমন্ড এবং কাইনাজ পুলিশ স্টেশনে না যাওয়ায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে তাদের বাসায় যায়। তবে সেখানকার সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় রেমন্ড এবং কাইনাজ লাগেজ নিয়ে কোথাও চলে যাচ্ছে। তারা তখন বুঝতে পারে এরা শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেছে। পুলিশকে এমনটা মনে করানোর জন্যই ফ্রেডি কাইনাজকে স্যুটকেস নিয়ে বের হতে বলেছিল, অর্থাৎ তারা তার হাতে খুন হলেও পুলিশের কাছে তারা পলাতক, এই কারণে পুলিশ তাকে কখনোই সন্দেহ করবে না। আর এর মধ্য দিয়ে শেষ হয় এই সিনেমার গল্প। তো গাইজ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো সিনেমার গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।